ক্রিকেট বোর্ডের বড় কর্তাদের নাম ভাঙিয়ে ক্রিকেটার বানানোর রমরমা ব্যবসা করে যাচ্ছেন এক ঠিকাদার। বর্তমানে তিনি কাজ করছেন বিসিবির সিকিউরিটি বিভাগে। তার ফাঁদে পড়ে ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর বেশ কয়েকজন তরুণ হয়েছেন ঘরছাড়া। তবে এসব অভিযোগ আমলে নিতে নারাজ বিসিবির সিকিউরিটি বিভাগের কোঅর্ডিনেটর আফতাবুর হাসান মুন। সুখন সরকারের রিপোর্টে দেখুন বিস্তারিত। এখানে যে তৃতীয় পক্ষ বা যে ছেলেটা যে বিপ্লব, হ্যাঁ বিপ্লবের সাথে আপনি কথা বলেন, বিপ্লবের থেকে আমার ওদের পরিচয় হওয়া। পেশায় কন্ট্রাক্টর, রাজনীতিতেও সক্রিয়, সাথে বিসিবির সিকিউরিটি বিভাগে কাজ করছেন কোঅর্ডিনেটর হিসেবে। বিভিন্ন অনুষ্ঠানে বিসিবির বড় কর্তাদের সাথে ছবি দেখা যায় মুনের। বিসিবির চাকরি, রাজনৈতিক ক্ষমতা আর ক্রিকেট বোর্ডের কর্তাদের সাথে তোলা ছবি কাজে লাগিয়ে তরুণ ক্রিকেটারদের প্রতারণার ফাঁদে ফেলছেন, এমনই অভিযোগ উঠেছে মুনের উপর। ওটা আমাদের এলাকারই ছেলে, ওর সাথে ওর ভাইয়ের সাথে পরিচয় দিয়ে পরে সবসময় মল্লিক স্যারের কথা বলতো। মনের বাসে গেছিলাম, বাসে যাওয়ার পরে মন বললো যে আমার 5 লাখ টাকা করে দিতে হবে, 5 লাখ টাকা করে দিলে আমি তোমাদের আন্ডার 17 খেলাই দিব, আমাদের যে আন্ডার 17 খেলা হবে খেলানো দিবে, যে এখানে টিম কনফার্ম করবে। টিম অফিসিয়াল ছিল নাকি তুহিন ভাই আর পাপন স্যারের সাথে নাকি সেই হোয়াটসঅ্যাপে এগুলো নিয়ে কথা বলছে, আমাদের এইভাবে বলছে। পরে মল্লিক স্যারের কথা বলতো, মল্লিক স্যারও সাপোর্ট করতেছে নাকি, এই মানে কয়েকটা মানুষকে নিয়ে সে আমাদের এই জিনিসটা বলছে। বিপ্লব মুনের হাতে টাকাগুলো দেয় আমার সামনে, 1 লক্ষ টাকা দেয়, আমাদের টাকাগুলো যাচ্ছে বলছে বিসিবিতে। মল্লিক ভাই, পাপন ভাই এদের সাথে কথা বলছে, এরকম বলছে আমাদেরকে। অভিযোগকারী কক্সবাজারের দুই তরুণ বলছেন এসব কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তারা, ফিরতে পারছেন না স্বাভাবিক জীবনে। এই কাহিনী নিয়ে আমার বাবার সাথে আমার সম্পর্ক নেই এখন, বাবা মনে করছে আমি টাকাটা নিয়ে নষ্ট হয়ে গেছি, এই যে ব্যাপার বোঝাইছে ওইভাবে আর কি। কিন্তু মন অনেক বড় একটা আশা দিয়ে আমাদের নষ্ট করলো জিনিসটা, আমরা তো ফার্স্ট টাইম বুঝতে পারিনি, বাট যখনই বুঝতে পারি তখনই সেই মন আমাদের হুমকি দিচ্ছে, তখন আমাদের ক্রিকেট ছেড়ে আমি বাসায় চলে গেছিলাম। টাকা নিয়েছে আমার থেকে প্রায় 1.5 বছর হচ্ছে, 1.5 বছর আগে আমাকে মারবে বলছিল, আমি তখন হুমকি পেয়ে চলে গেছিলাম। বিসিবির সিকিউরিটি কোঅর্ডিনেটরের এসব কর্মকাণ্ডের সাক্ষী বিপ্লবও হয়েছেন প্রতারিত। আমাকে অফার করছে যে তুমি বিসিবিতে জব পাবা, তুমি আমাকে এত টাকা দাও, 1 লাখ টাকা দাবি করলে 1 লাখ টাকা নিল। তবে কোনো অভিযোগই মানতে নারাজ আফতাবুর হাসান মুন। বিসিবির বাইরেও তো আমার পরিচয় আছে ভাই, এখন আমার যদি ব্যক্তিগত ইমেজ যদি এইটার জন্য নষ্ট হয় তখন তো ভাই আমি ওনাদেরকে তো আমিও ছেড়ে দিয়ে কথা বলবো না। টাকা তো আমার হাত থেকে নিছেন না আপনি, আপনার বাসায় যে আপনার আম্মুদের আম্মুদের সামনে যে টাকাগুলো দিলাম আমার থেকে নিলেন জব দিবেন বলে। যখন আসবে সোনা আমার কোনো ছিল ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, অভিযোগ আমার কোনো কিছু না, তোমার আমি ঠিক তুমি আসবে ক্রিকেটার হওয়ার স্বপ্নে ঢাকায় এসে এসব বিপদের মুখে পড়ে ক্যামেরার সামনে কথা বলার সুযোগ থাকে না অনেকেরই। তবে বিসিবির কড়া নজরদারি থাকলে বোর্ডের বড় কর্তাদের নাম ভাঙিয়ে আর প্রতারণা করতে পারবে না সুযোগ সন্ধানীরা, এমনটাই মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।